আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখানে আছেন সকলকে আবারও স্বাগতম আমার সাতকাহন চ্যানেলে। আশা করি এবং দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজও আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি নিয়ে এসেছি, একেবারেই নতুন। সেটি হচ্ছে আমি বেস ছাড়া একেবারেই কোনো ময়দা ইউজ করিনি আমি এটাতে। এটির চিজ মাফিন আমি তৈরি করেছি ম্যাঙ্গো দিয়ে। এটা আসলে বাচ্চারা খুবই পছন্দ করে এবং এটা কোনো রকম ময়দা ছাড়াই আমি তৈরি করেছি। সো চলুন দেখি নিই এই সুন্দর এবং এই মজাদার চিজ মাফিনটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে সেটা আমরা এক ঝলক দেখে নিই। সো এখানে আমাদের লাগছে, আমি এখানে ভ্যানিলা পুডিং পাউডার নিয়েছি, এটা রেডিমেড। আপনারা এটা যদি না থাকে আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারেন এটার পরিবর্তে। এখানে আছে 37 গ্রাম, ঠিক সেই পরিমাণে আপনারা কর্নফ্লাওয়ার নিলেই হবে, আর সাথে একটু ভ্যানিলা এসেন্স। আর আমি এখানে একটা ভ্যানিলা সুগার 1 প্যাকেট, 3টা ডিম, এখানে আছে 125 গ্রাম বাটার, আর আমি এখানে এটা কমপ্লিট ক্রিম চিজ দিয়ে করব। এখানে আছে 500 গ্রাম ক্রিম চিজ, আর এখানে আছে 150 গ্রাম চিনি, আর আছে আমি ফ্রেশ আম নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্রুটস নিতে পারেন, এটা আসলে যার যার পছন্দ মতো আপনারা ফ্রুটস নিয়ে নেবেন ফ্রেশ। সো এই হচ্ছে আমার উপকরণ। সো এখানে আমি প্রথমে একটা বলে আমি ক্রিম চিজটা নিয়ে নিয়েছি। এখন আমি একে একে সবগুলি উপকরণ ঢেলে দিব। এখানে ডিম 3টা এবং ভ্যানিলা সুগার, নর্মাল চিনি, এবং আমি এখানে বাটারটা একটু গলিয়ে নিয়েছি মাইক্রোওভেনে। আপনারাও খানিকটা গলিয়ে নেবেন অথবা চুলায়ও করে নিতে পারেন। আর এখানে যে ভ্যানিলা পুডিংটা আছে সেটা, পুডিং পাউডারটা, সেটা আমি দিয়ে দিব। সো এখন এখানে আসলে একের পর এক সব আমি একসাথেই দিয়ে দিয়েছি এখানে। এখন আমি এটা খানিকটা বিট করে নিব। সো এটা আমার কিছুটা বিট করা হয়ে গিয়েছে, আপনারা দেখুন। সো এ পর্যায়ে আমি একটা জিনিস বলিনি আপনাদের, আমি একটা লেবু ইউজ করব এখানে। সো এই লেবুর খোসাটা প্লাস আমি লেবুর রসটা আমি এটাতে দিয়ে দিব এখন। সো এখানে আমি লেবুর রস, আমি অর্ধেকটা লেবুর রস দিয়েছি এখানে, আর লেবুর খোসাটাও মিশিয়ে দিয়েছি এখানে, আপনারা দেখুন। এখানে আমার বিট করাও শেষ, এখন আমি এটা মাফিন ফর্মে দিব। এখানে আমি মাফিন ফর্মগুলি বসিয়ে দিয়েছি ফর্মে। এখন আমি যে মিশ্রণটা করেছি চিজে, সেখান থেকে আমি মিশ্রণ ফর্মে দিয়ে দিব। এবং এভাবে দিয়ে আমি এখানে যে ফ্রেশ আমটা নিয়েছি সেখান থেকে কিছুটা আম 2-3 পিস আমি এগুলি কিপ করে কেটে নিয়েছি। এভাবে 2-3টা আম আমি এভাবে দিয়ে দিব। সো এভাবে আমার প্রত্যেকটা মাফিন ফর্ম করে নিতে হবে। সো এখানে আমি সবগুলি মাফিন ফর্ম রেডি করে ফেলেছি, আপনারা দেখুন। সো এভাবে আপনারা রেডি করে নেবেন। এখন আমি এটা 175 ডিগ্রিতে 40 থেকে 50 মিনিটসের জন্য আমি ওভেনে দিয়ে দিব। এখানে আমার, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার বেকিং শেষ, এটা বেক হয়ে গিয়েছে, এখন আমি বের করে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। সো এখানে আমি একটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চিজ কেক কিন্তু প্রথম বের করার পর ওভেন থেকে কিন্তু একটু নরম মনে হবে, কিন্তু আপনারা ঘাবড়াবেন না, এটা ঠান্ডা হলে এটা জমে যায়, এটা চিজ কেকের ধর্মটাই এটা। এবং এখানে আমি সামান্য একটু জাস্ট এটা ডেকোরেশনের জন্য আমি কিছুটা আইসিং সুগার উপরে দিয়ে দিচ্ছি। এটা আসলে কমপ্লিট নিজের পছন্দ মতো আপনারা দেখবেন। তো এখানে আমি কিছুটা আইসিং সুগার দিয়ে দিয়েছি উপরে। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা, আমি অবশ্যই আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সামনের দিকে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।